আজকে আমরা দাতা বা পুনঃসংযোগকারী ব্যবস্থা আরেকটা বিষয় সম্বন্ধে জানবো। সেই বিষয়টি হলো ইলেকট্রনিক অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস এবং তার ব্যবহার। এই ব্যবস্থাটি ব্যবহার করার উদ্দেশ্য হলো কর্মস্থানে আসা ব্যক্তিদের অবৈধ বা অনধিকার প্রবেশকে নিয়ন্ত্রণ করা। এই বিষয়টি শেখার জন্যে আমরা বিষয়টিকে দুটি সহজ ভাগে ভাগ করে নিয়েছি। এক নম্বর ভাগে আমরা দেখে নেব এই ব্যবস্থাপনা ব্যবহার করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয়। এই উপকরণগুলি হল এক নম্বর একটি স্মার্ট কার্ড, দু নম্বর স্মার্ট কার্ডটিকে রিড করতে পারে এমন একটি যন্ত্র। দু নম্বর ধাপে আমরা শিখে নেব এই বস্তুটিকে বা এই ব্যবস্থাপনাটি আমাদেরকে কীভাবে ব্যবহার করতে হয়। এই ব্যবস্থাটি ব্যবহার করার পদ্ধতি হল প্রথমে এই স্মার্ট কার্ডটিকে স্মার্ট কার্ড রিডার যন্ত্রটির কাছে নিয়ে যেতে হবে এবং এর ফলে একটি সবুজ আলো জ্বলে যায়। তার সাথে সাথে এখানে জ্বলা লাল আলোটি বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের এই গেটটি খোলার সুবিধা হবে, আমরা গেটে খুলে ঢুকতে পারি এবং এইভাবেই যাতায়াতকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা দেখলাম এই পদ্ধতিকে ব্যবহার করার মাধ্যমে কত সহজে আমরা অবৈধ বা অনধিকার প্রবেশকে নিয়ন্ত্রণ করতে পারি। থ্যাংক ইউ।